জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আবার একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি, বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পর্ব তিন। এ পর্বে আমরা ধারাবাহিকভাবে তিন নম্বর পর্বে শেষ করবো। আজকের এই কবিতাটি তোমাদের বঙ্গবাণী কবিতা, আব্দুল হাকিম কবির লেখা। শেষের এই কবিতার শেষ ছয়টি লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই কবি এই ছয়টি লাইনের ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। এর মানে হলো যে সবে মানে যারা, যে সমস্ত লোক বঙ্গে তো জন্মি মানে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে, বঙ্গে তো মানে বাংলাদেশে জন্মি মানে জন্মগ্রহণ করে, যে সমস্ত লোক এই বাংলাদেশে জন্মগ্রহণ করে হিংসে বঙ্গবাণী, যারা বাংলা ভাষাকে হিংসা করে, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করে, বাংলা ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য অবজ্ঞা করে থাকে, অবহেলা করে থাকে, তাদের ব্যাপারে কবি কি বলছেন? সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। সেসব মানে ওই সমস্ত লোক যারাই বাংলা ভাষাকে অবজ্ঞা করে, হিংসে করে, তুচ্ছতাচ্ছিল্য করে, মর্যাদা দেয় না, সেসব কাহার জন্ম? এই সমস্ত লোকের যে জন্ম কার কার জন্ম, তাদের পিতৃ পরিচয় কি নির্ণয় ন জানি, সেটা আমি জানি না। অর্থাৎ কবি এখানে তাদের জন্ম নিয়ে, তাদের বংশ পরিচয় নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, মানে সন্দেহ প্রকাশ করছেন, সন্দেহান, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহান, এই কথাটা বলেছেন। এখানে আসলে কবি তীব্র ক্ষোভ উচ্চারণ করেছেন এই এক শ্রেণীর মানুষের জন্য। আমরা জানি এই কবিতার মধ্যযুগে লেখা হয়েছে সপ্তদশ শতকে, সেই সময় এক শ্রেণীর মানুষ ছিল যারা আরবি ফার্সির প্রতি প্রচন্ড ভাবে ভক্তি প্রকাশ করেছে এবং সেই ভাষাতেই তারা গ্রন্থ লিখেছে এবং অনুবাদ করেছে। কবি দেখেছেন যে মাতৃভাষা বাংলা হবার পরেও বাংলা ভাষাটাকে অবজ্ঞা করা হচ্ছে, সে ভাষায় কোনো গ্রন্থ লেখা হচ্ছে না, সে ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, অথচ তারা এদেশের সন্তান, এদেশের মানুষ, তাদের স্বভাষা, স্বসংস্কৃতি, স্বদেশ এগুলোকে অবজ্ঞা অবহেলা করে বিদেশি ভাষার প্রতি তাদের যে অতিরিক্ত প্রেম ভালোবাসা সেটা প্রকাশ হওয়ার কারণেই তিনি এই তীব্র ধিক্কার উচ্চারণ করেছেন ওই শ্রেণীর মানুষের প্রতি এই দুইটা লাইনে। এরপর বলা হয়েছে দেশি ভাষা বিদ্যা যার মনে না জয়। কবি বলছেন দেশি ভাষা মানে বাংলা ভাষা, মাতৃভাষা, মাতৃভাষায় যাদের বিদ্যা যার, মাতৃভাষায় যাদের বিদ্যা, জ্ঞান চর্চা, কথা বলা, বাক্য বিনিময় করা, ভাব বিনিময় করা, যাদের মনে ন জয়, যাদের মনকে মনে ন জয় মানে তাদের মনকে সন্তুষ্ট না করে, দেশি ভাষা মাতৃভাষায় কথা বলার মাধ্যমে যাদের মন সন্তুষ্ট না হয়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। নিজ দেশ মানে এই মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ, ত্যাগে কেন, ত্যাগে মানে ত্যাগ করে কেন বিদেশ ন যায়, বিদেশ যায় না কেন। এই সমস্ত লোক যারা মাতৃভূমি, মাতৃভাষার প্রতি, স্বভাষার প্রতি, স্বদেশের প্রতি যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, বিদ্বেষ পোষণ করে বাংলা ভাষার প্রতি, তাদেরকে কবি বলছেন তারা এই দেশ ছেড়ে কেন অন্য দেশে চলে যায় না। এরপর বলছেন মাতা পিতামহ ক্রমে বঙ্গত বসতি। অর্থাৎ কবি বলছেন যে মাতা পিতামহ মানে তার যে বংশানুক্রম, সবাই ক্রমে ক্রমে এই বঙ্গত বসতি মানে বাংলাদেশে জন্মগ্রহণ, তার পিতা, পিতা মাতা, তাদের পিতা মাতা, এরকম বংশানুক্রমে ধারাবাহিক ভাবে এখানে তাদের পূর্বপুরুষ যুগের পর যুগ এখানে এই বঙ্গেতে জন্মগ্রহণ করেছেন, বসতি করে গেছেন। দেশি ভাষা উপদেশ মনে হিত অতীত, দেশি ভাষা মানে বাংলা ভাষা উপদেশ, এই বাংলা ভাষা উপদেশ, কথা, ভাব বিনিময় সবচেয়ে হিতকর, মনে হিত অতীত মানে মনে মনে হিতকর, আমাদের জন্য সবচেয়ে উপকারী, হিতকর এই দেশি ভাষা। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষই সে যে ভাষায় জন্মগ্রহণ করেছে সেই ভাষায় যদি তার মনের ভাব প্রকাশ করে, কারোর সঙ্গে ভাব বিনিময় করে, সেটা হলো তার জন্য সবচেয়ে উপযোগী ভাষা, বোধগম্য ভাষা। সেজন্য কবি বলছেন যে দেশি ভাষা মানে দেশি ভাষাই প্রত্যেকটা মানুষেরই যে দেশি ভাষা মাতৃভাষা, তেমনি আমাদের যে বাংলা ভাষাটা হলো বাংলা ভাষা সবচেয়ে, বাংলা ভাষা কথা বলাটা সবচেয়ে উপদেশ, মানে বাংলা ভাষায় যে উপদেশ দেওয়া হয়, কথা বলা হয়, মানুষের সঙ্গে ভাব বিনিময় করা হয়, এটা সবচেয়ে বেশি বোধগম্য, এটাই মানুষের জন্য হিতকর। কবি এই কথা বলার মধ্যে দিয়ে বাংলা ভাষার প্রতি তার যে অগাধ ভালোবাসা, গভীর প্রেম, সেই কথাগুলো এখানে উচ্চারণ করেছেন। এবং এখানে এক শ্রেণীর মানুষ যারা বাংলা ভাষার প্রতি অপেক্ষা করছে তাদের প্রতি ধিক্কার জানিয়ে তিনি বাংলা ভাষার প্রতি তার যে গভীর মমত্ব বোধ এবং অপরিসীম ভালোবাসা সেটি তিনি এখানে উচ্চারণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বঙ্গবাণী কবিতা আজকের এই তিন নম্বর পর্বের মাধ্যমে সম্পূর্ণ কবিতাটি শেষ করলাম।
তোমরা যদি ধারাবাহিকভাবে তিনটি পর্ব একসঙ্গে দেখো তাহলে তোমাদের বঙ্গবাণী কবিতাটা খুব সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন কবিতা নিয়ে আসবো, সে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে এবং আশা করি আমাদের এই জিও রেডিওর সঙ্গে তোমরা থাকবে, সেই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।